বন্দে মাতরম উৎসবের প্রথম পর্বের পাঁচ দিনের কর্মসূচির সূচনা হল। 11 আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শিলচরের ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সভাপতি স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ, কোষাধ্যক্ষ বিজন বিহারী রায় ও তপনজ্যোতি রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ পাঁচ দিনের কর্মসূচি তুলে ধরে বলেন, 12 আগস্ট সকাল 10টায় রাখীবন্ধন উৎসব অনুষ্ঠিত হবে। 13 আগস্ট বিকাল 4টায় বীর টিকেন্দ্রজিৎ সিংহের বলিদান দিবস ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। 14 আগস্ট অখণ্ড ভারত দিবসে প্রভাতে শুভযাত্রা ও সন্ধ্যায় বন্দে মাতরম মহানাম যজ্ঞের অধিবাস। পুরো কর্মসূচি হবে আর্য সংস্কৃতি বোধনী সমিতির শহীদ কানাইলাল নিয়োগিলেনের আর্য ভবনে। এই কর্মসূচিকে সফল করে তুলতে সভাপতি স্বর্ণালী চৌধুরী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। উল্লেখ্য, খণ্ডিত হল এই বছর স্বাধীনতার 75 বর্ষপূর্তি। দেশজুড়ে এই উপলক্ষে পালিত হচ্ছে অমৃত মহোৎসব। এর উপর এবছরে ঋষি অরবিন্দের 150 বছর পূর্তি এবং আর্য সংস্কৃতি বোধনী সমিতির 45 বছর পেরিয়ে চলেছে, সঙ্গে বন্দে মাতরম উৎসবের 35 বর্ষপূর্তি। এই বিশেষ বছরটিতে আর্য সংস্কৃতি বোধনী সমিতি দুটি অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়েছে 11 আগস্ট। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। শিলচরের দৃষ্টিবাহী সাংস্কৃতিক সংস্থা আর্য সংস্কৃতি বোধিনী সমিতির সভ্য সভ্যারা এই মুহূর্তে ক্ষুদিরাম বসুর বেদিমূলে আমরা সবাই উপস্থিত। সবার জ্ঞাতার্থে জানাতে চাই, আর্য সংস্কৃতি বোধিনী সমিতির আয়োজিত বন্দে মাতরম উৎসব এবছর আমরা সবাই জানি যে ভারতবর্ষের খণ্ডিত স্বাধীনতার 75 বছর পূর্তি এবং ঋষি অরবিন্দের 150 বছর জন্মের পূর্তি, আর্য সংস্কৃতি বোধিনী সমিতির 45 বছর পূর্তি এবং আমাদের আয়োজিত বন্দে মাতরম উৎসবের 35 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে স্বাধীনতার অমৃত মহোৎসব আয়োজিত হয়েছে, আর্য সংস্কৃতি বোধিনী সমিতির বন্দে মাতরম উৎসব, এই বন্দে মাতরম উৎসবের বিশিষ্ট অঙ্গে রয়েছে 5টি অনুষ্ঠান। আমাদের আজ 11 আগস্ট আমাদের শহীদ ক্ষুদিরামের 114তম শুভ শহীদ দিবস, আর সেই শহীদ দিবসে তার বেদিমূলে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। আগামীকাল সারা দেশ জুড়ে রক্ষাবন্ধন অনুষ্ঠান, আমরা রক্ষাবন্ধন উৎসব পালন করব। বিভিন্ন ঘরে ঘরে দোকানে দোকানে গিয়ে আমরা সবাইকে রাখি বন্ধন করব এবং 13 আগস্ট আমরা সবাই জানি বীর টিকেন্দ্রজিতের শহীদ দিবস এবং 14 আগস্ট অখণ্ড ভারত দিবস। সেই অখণ্ড ভারত দিবসে আর্য সংস্কৃতি প্রতিনিধি সমিতির ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, এই বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিশেষ বিশেষ পথ পরিক্রমা করবে এবং 15 আগস্ট বিশেষ আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান মূর্তিগড়ে ভারতমাতা পূজা। এই ভারতমাতার পূজার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের উদয়াস্ত বন্দে মাতরম অখণ্ড নামযজ্ঞ। সেই উদয়াস্ত বন্দে মাতরম অখণ্ড নামযজ্ঞে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আর্য সংস্কৃতির বোধিনী সমিতির আমাদের যে কার্যালয় রয়েছে কানাইলাল নিউগি ল্যান তারাপুর পুলিশ ফাঁড়ির ঠিক নিকটে, সেখানে সমস্ত দিনব্যাপী বন্দে মাতরম উৎসব উদযাপিত হবে। তো বোধিনী সংস্কৃতি সংস্থা থেকে আজকে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে আমরা আপনাকে প্রণাম জানাতে এসেছি, শ্রদ্ধার্ঘ্য দিলাম এবং আপনারা একটু আগে শুনেছেন আমাদের সমস্ত অনুষ্ঠান বা মালা শুনেছেন। আপনারা সবাই এসে উপস্থিত হন এবং আমাদের অভিনবত্ব এবারে যে আমাদের মূর্তি গড়ে ভারত মাতার পুজো হবে 15-17 আগস্ট এবং আগের দিন অখণ্ড ভারতের অনুষ্ঠান আছে, নদী থেকে জল আনা হবে, অধিবাস করা হবে, তারপর পরের দিন পুজো হবে মা ভারত মাতৃকার। তাই আপামর জনসাধারণকে অনুরোধ করছি, বিনম্র অনুরোধ যে আপনারা সবাই এসে দেখুন।